রাজধানী সহ সারা দেশে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সোমবার পর্যন্ত এবছর ডেঙ্গুতে মারা গেছে 114 জন, এর মধ্যে নারী 66 জন, পুরুষ 48 জন। আক্রান্ত এবং মৃত্যু দুটোই বেশি হচ্ছে 18 থেকে 40 বছর বয়সীদের মধ্যে। ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে জানব সহকর্মী আসিফ জামানের কাছ থেকে। তিনি আছেন রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে। আসিফ, ডিএনসিসি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে এখন কতজন চিকিৎসাধীন আছেন? আহাদ, এখানে চিকিৎসা নিতে কিন্তু প্রতিনিয়তই রোগীরা আসছেন। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে শিশু এবং নারীদের সংখ্যা বেশি, এবং সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পরপরই কিন্তু রোগীর চাপ বেড়েছে। অর্থাৎ এই আপনি জানেন যে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালটি করা হয়েছে যখন রাজধানীর অন্য সকল সরকারি হাসপাতালগুলোতে উপচে পড়া রোগীর ভিড় এবং তারা মূলত সামাল দিতে হিমশিম খাচ্ছে, সেই অবস্থায় মূলত এই হাসপাতালটি চালু করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন একটি একজন অল্প বয়স্ক এক তরুণ, যার বয়স হয়তো বা 15 থেকে 17-এর মধ্যে, তাকে তার স্বজনরা নিয়ে যাচ্ছেন এই হসপিটালে চিকিৎসা দেওয়ার জন্য। অর্থাৎ এই ধরনের রোগীর সংখ্যা কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, এবং বিশ্লেষকরা বা স্বাস্থ্য বিশ্লেষকরা যেটি বলছেন যে মূলত এই রোগীর সংখ্যা দিন দিন যত গড়াচ্ছে তত আরও বাড়ছে। এখানে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে সাধারণ মানুষের সচেতনতার কথা বারবারই বলা হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের তরফ থেকেও যেটি জানানো যে তারা তাদের নিজের ঘর পরিষ্কার রাখলেও মূলত আশপাশের যে সকল সড়কে পানি জমে আছে বা যে সকল নালা নর্দমাগুলো রয়েছে বা যেখানে অল্প বৃষ্টিতে পানি জমে যাচ্ছে, সে জায়গাগুলো মূলত পরিষ্কারে যাদের দায়িত্ব, অর্থাৎ সিটি কর্পোরেশন, ঢাকার 2 সিটি কর্পোরেশনের, সেই অনুযায়ী তদারকি কিন্তু তারা দেখতে পাচ্ছেন না, এবং যে কারণেই কিন্তু দিন যত গড়াচ্ছে ততই আসলে ডেঙ্গুর সংখ্যা বাড়ছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি শিশুকে নিয়ে যাচ্ছেন তার মা, মূলত এখানে ডেঙ্গু চিকিৎসার জন্য এসেছেন, এবং প্রত্যেকেরই কিন্তু অভিযোগ এরকম যে রাজধানীর বিভিন্ন হসপিটালগুলোতে যখন উপচে পড়া ভিড়, সে অবস্থায় মূলত তাদেরকে এই ডেডিকেটেড হাসপাতালে আসতে হয়েছে। মূলত এটি আপনি জানেন যে স্বাস্থ্যসেবার 2টি পর্যায় রয়েছে, একটি হচ্ছে প্রতিকার আর একটি হচ্ছে প্রতিষেধক। মূলত আগের পূর্বের যে পর্যায়টি রয়েছে সেটিতে মূলত যদি তৎপরতা বেশি থাকতো তাহলে কিন্তু আজকে এই প্রতিকারের জন্য হাসপাতালে সাধারণ মানুষের এই ধরনের দৌড়ঝাঁপগুলো করতে হতো না। মূলত স্বাস্থ্য অধিদপ্তর তার জায়গাটিতে, অর্থাৎ চিকিৎসা সেবার যে জায়গাটিতে আছে, সেখানে তারা শতভাগ ডেডিকেশনের সঙ্গে কাজ করে যাচ্ছেন, কিন্তু তার আগের যে ধাপটি রয়েছে যেটিতে মূলত ডেঙ্গু যাতে বিস্তার লাভ না করে বা ডেঙ্গুর বিস্তার যাতে কমানো যায়, সেই পর্যায়ে যে ডিএনসিসি বা ঢাকার যে 2 সিটি কর্পোরেশন রয়েছেন তাদের যে তদারকি করার কথা ছিল সেটি মূলত যথাযথভাবে হয়নি বলেই অভিযোগ এই সকল সাধারণ মানুষের। আহাদ, সহকর্মী আসিফ জামান জানাচ্ছিলেন ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল থেকে।